গত এক সপ্তাহে আমি এই প্রথম কোথাও ইন্টারভিউতে আসলাম। একজনকে ভালোবাসলে যে আরেকজনকে খারাপ বলতে হবে এটা কিন্তু না। রিসেন্টলি আমি যেটা দেখছি, আমি 2 বছর আগে 3 বছর আগে যেসব ইন্টারভিউ দিয়েছি সেইসব ইন্টারভিউ কেটে কেটে Welcome back. You're listening to Radio Foorti 88.fm and I was talking about the guest of honor today and he's here with us and let's welcome Tahsan Khan. Thank you, Sara. কেমন আছো? আমি তো ভালো আছি এবং আপনি কেমন আছেন? আমি ভালো থাকার প্রচেষ্টায় আছি, ভালো আছি। But you're looking good tonight. Thank you very much. So Tahsan bhai, কেমন চলছে দিনকাল? কি নিয়ে বিজি? সব কিছু আমরা জানবো আজকে। Sure, I'm shop kuchhi bolte hain. All right, so how was your week and how has it been? The week was eventful. Good, bad. But week er kothay na jai, ajker kothay jai. Ajker din ta bhalo chilo. Ajke band practice chilo. আর যখন একজন সিঙ্গার সংরাইটার হিসেবে নতুন গান যেদিন তৈরি হয় সেই দিনটা খুব ভালো যায়। মনে হয় যে আমার বেঁচে থাকার উদ্দেশ্য আসলে কি, আমি যেহেতু একজন সিঙ্গার সংরাইটার, আমার গান লেখা, গান সুর করা, রেকর্ড করে মানুষের কাছে পৌঁছানো, এটি তো আসলে আমার কাজ। আমি যদি আজকে এই পৃথিবী ছেড়ে চলে যাই, আমাকে মানুষ মনে রাখবে তো ওই গানগুলোর জন্যই বেশি, তাই না? সো যেদিন আসলে গান বানাই সেদিন মনে হয় যে আজকের দিনটা আমি সবচাইতে ভালোভাবে যদি কাটাতে পারতাম এইভাবেই তো আসলে। সো আজকে ওরকম একটা দিন গেছে, একটা গান হয়েছে নতুন এবং গানটা খুবই ভালো লাগছে করা। সো হোয়াট ইজ দ্য সং অ্যাবাউট? গানটার নাম হচ্ছে বিয়োগান্তক গল্প। আমরা বেসিক্যালি গল্পটা শুরু থেকেই শুরু করি। অ্যালবাম তো এখন আর হচ্ছে না, কারণ মানুষ সিডি কেনে না আর সিডি প্লেয়ারে কেউ গান শোনে না, ইউটিউবে অথবা স্ট্রিমিং সার্ভিসে গান শুনছে। সো একটা একটা গানই তো বেরোচ্ছে, কিন্তু একটা একটা গান করলে যেটা হয় যে অনেক রকমের গান নিয়ে এক্সপেরিমেন্ট করা যায় না। সো আমরা যারা ওই যুগে গান শুরু করেছি, যারা অ্যালবাম করে অভ্যস্ত, আমরা ব্যাপারটা মিস করি। সো আমরা যদিও ব্যবসা হবে না তবুও আমরা অ্যালবাম করতে চাই। সো আমরা সুযোগ খুঁজি কখন কীভাবে অ্যালবাম করতে পারবো। সো আমি একটা সুযোগ পেয়েছি একটা কোম্পানির পৃষ্ঠপোষকতায়। আগামী বছর 2020 সালের প্রতি মাসে আমার একটা করে গান বেরোবে এবং সেই গানগুলো হবে লাইভ রেকর্ডিং, যেগুলোর ভিডিও আপলোড হবে লাইভ ভিডিও, ওয়ান টেক আমরা রেকর্ড করব। আর বছর শেষে এই 12টা গানেরই আমরা সাইমালটেনিয়াসলি স্টুডিওতেও রেকর্ড করা শুরু করব। স্টুডিও রেকর্ডেড ভার্সনটাও আমরা রিলিজ করব বছর শেষে অ্যালবাম হিসেবে, 12টা গান। সো যারা একটা গান শুনে অভ্যস্ত তারাও প্রতি মাসে একটা গান পাচ্ছে, যেটা হবে লাইভ আনপ্লাগড ফিলের একটা রেকর্ডিং, ওয়ান টেক রেকর্ডিং হবে। আর বছর শেষে একেবারে রেকর্ডেড স্টুডিও ভার্সন গানটাও পাবে। সো আই এম রিয়েলি এক্সাইটেড। সেইটারই কাজ আসলে চলছে আমার ব্যান্ডের সাথে। তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড নামেই আমরা পারফর্ম করি। সো আমরা রেগুলারলি মিট করে আমরা কম্পোজিশন ফেজে আছি। প্রায় 4টা গান আমাদের হয়েছে কম্পোজিশন। সো আজকে 3rd গানটা মোটামুটি এবং 4th গানটা আর কি আমরা করলাম। 4th গানটা একেবারে আজকেই আসলো, এই কারণে ভেরি হ্যাপি আমরা। আই ক্যান সি দ্য হ্যাপিনেস ইন ইওর ফেস। এক্স্যাক্টলি। আর যেটা হয় কি, আমি তো মিউজিক ক্যারিয়ারটা শুরু হয়েছিল একটা ব্যান্ডের সাথে। সো ব্যান্ডের সাথে কম্পোজিশনের একটা মজা হচ্ছে, একসাথে অনেকগুলো মাথা যেহেতু কাজ করে, অনেক এক্সপেরিমেন্টেশন হয়, অনেক ম্যাজিক ক্রিয়েট হয়। একটা পার্ট তো ওর মাথা থেকে আসছে, একটা পার্ট ওর মাথা থেকে আসছে। সো মাঝখানে আমি অনেক যেহেতু সোলো মিউজিক করেছি, শুধু একাই কম্পোজিশন করতাম। এখন এই অ্যালবামটা যেহেতু ব্যান্ডের সাথে করছি, এই কারণে ওই মজাটা আবার পাচ্ছি। যেরকম আজকে আমি ভেরি লাকি যে আমার সাথে যে ড্রামস বাজায় সামিউল, অসম্ভব ভালো বাজায়। কিন্তু যেটা হয়েছে, হয়তো বাংলাদেশের মানুষ এখনও ওর ট্রু পোটেনশিয়ালটা দেখেনি, ওর নিয়ে একটু গল্প একটু পরে আবার বলবো। সো এই কম্পোজিশনে মাঝখানে ও এমন কিছু কাজ করেছে উইচ ইজ জাস্ট আই ওয়াজ ব্লোন অ্যাওয়ে। সো আই এম রিয়েলি এক্সাইটেড কখন আমরা আসলে রেকর্ড করব। সো আই এম ভেরি হ্যাপি। সামিউলকে নিয়ে যেহেতু কথা বলছি, একটা কথা বলি, ছোটোবেলার বন্ধু, সবাই ওকে চেনে। যদি ও বলে যে এখন আমাকে কেউ চেনে না, হচ্ছে আর্ট সেলের সাজু। পরশুদিন রাতে ওর সাথে একটা রেস্টুরেন্টে কফি খাচ্ছিলাম। এই রেস্টুরেন্টের নাম বলা যাবে, কারণ এটা রেডিও ফুর্তির রেস্টুরেন্ট। বাট আমরা গল্পটা শুনে ফেলি। সো রেস্টুরেন্টে আমরা কফি খাচ্ছি, তখন বলতেছিল যে ও তো এখন অস্ট্রেলিয়াতে থাকে, ওখানেই কাজ করে, বাট কয়েকদিন ধরে, বেশ কয়েক মাস ধরে আছে বাংলাদেশে। আর্টসেলের ইয়ে হবে, 20 বছর পূর্তি কনসার্ট হবে, আর লাস্ট অ্যালবাম রেকর্ডিংটা শেষ করছে, ওই জন্য এসছে। সো ও বলছিল যে এখন যখন ঢাকার বাইরে কনসার্টে যায়, সবাই লিঙ্কনকে চেনে, সাজুকে ওইভাবে কেউ চেনে না। সো ও যেহেতু নেই, ওই কারণে। সো ওর সাথে যে কথাটা হচ্ছিল যে আসলে সাজু বা টনি যেই লেভেলে রিচ করেছিল, মানে দে ওয়ার মানে সো ফেমাস আজ থেকে 15 বছর আগে,
এই যুগে কিন্তু কেউ কোনো ড্রামার ওই জায়গায় যেতে পারছে না, কারণ হচ্ছে ওই স্কিলফুল প্লেয়ার আছে হয়তো, কিন্তু ফর সাম রিজন ওই জায়গাটায় যেতে পারছে না। তখন ও আমাকে বলছিল তোর ড্রামার সামিউল তো ইজ লাইক দ্যাট ড্রামার, তুই ওর সাথে ওই ওইরকম একটা অ্যালবাম কর, দেখ মানুষ বুঝবে যে হাউ গুড হি ইজ। সো ওইটা মানে আমি প্রতিনিয়ত ইন্সপায়ার্ড হই অনেক কিছু শুনলে। সো ওর ওই কথাটায় আমি খুব ইন্সপায়ার্ড হয়েছি যে না, দিস ইজ দ্য টাইম, এখন আবার ওই ব্যান্ডের সাথে একসাথে কম্পোজিশন ওই রকম গান করতে হবে। আসলে আই ফিল দ্যাট, সো 2020 ইজ দ্যাট ইয়ার যে আমি আমার ব্যান্ডের সাথে ওই ধরনের গানই করব, যে ধরনের গান আমি করতে চাই। কমার্শিয়াল রিজনে হয়তো 10-12 বছর সোলো অ্যালবাম করেছি, আই ডোন্ট রিগ্রেট ইট, আই লাভড ইট, আই হ্যাভ রিচড আ লেভেল যেটা হয়তো আমি আগে রিচ করি নাই। বাংলাদেশের 16 কোটি মানুষই হয়তো আমার গান এখন শুনেছে, আই লাভ দ্যাট পার্ট, বাট এটা আমি মিস করি একসাথে কম্পোজিশন এবং দ্যাট কাইন্ড অফ সং। সো আই এম রিয়েলি এক্সাইটেড, আজকে গানটা হয়েছে, গানটার নাম হচ্ছে বিয়োগান্তক গল্প। বিয়োগান্তক শব্দটার অর্থ হচ্ছে ট্র্যাজেডি, সো ট্র্যাজেডি নিয়ে গানটা, অ্যান্ড আই রিয়েলি রিয়েলি লাভড হোয়াট উই অ্যাচিভ টুডে। সো beautiful, beautiful. So bhai apnar kache jante chaibo ektu ektu off topic, but technology has made our life very comfortable, so gaan recording er khetreo to oi privilege ta hoyto ba ache, kintu ei je ei one take je recording er kotha bolchen koto ta mane change mone hoyeche apnar kache ba koto ta difficult chilo? Eta eta ekta challenge, karon ki jei juger manush je rokomer gaan shune obhosto shebhabei tara gaan shunte chay. Aaj theke hoyto ba বিটলস যখন গান করেছে তখন কি আসলে এই সুযোগটা ছিল আমাদের মতো এত আনলিমিটেড ট্র্যাকসে রেকর্ড করা, বারবার রেকর্ড করা, ওভারলে করা, অটো টিউন দেয়া? এখন তো শুধু অটো টিউন গলাতে না, যে কোনো ইনস্ট্রুমেন্টের ফ্লজও সব ইউ ক্যান টেক ইট অ্যাওয়ে। সো কোনো গানে কিন্তু আসলে ফ্ল থাকে না, সো মনে হয় যেটা রোবটিক হয়ে যাচ্ছে সব কিছু। আমিও ওইরকমই যুগেই গান করেছি তো, তাই না? কিন্তু আমার মনে হচ্ছে যে এখন এইভাবে গান শুনতে শুনতে গানের ভুলের মাঝেও যে এক ধরনের সত্তা থাকে, এটা কিন্তু মানুষ হারিয়ে ফেলছে। সো কিছু মানুষ কিন্তু এই কাজটা করে, যেমন অর্ণব কিন্তু লাস্ট একবার করেছে একেবারে ফ্ল সহ গান, তাই না? কিন্তু এই কাজগুলো যদি আমরা যারা পরিচিত আর্টিস্ট তারা যদি একদমই না করি, তাহলে একটা সময় আসলে গান থেকে সোলই হারিয়ে যাবে। সো আমার মনে হচ্ছে এই ধরনের গান, যে ধরনের গান করছি সেটা আসলে সবার জন্য না, যাদের জন্য তারা আসলে ওই ফ্লগুলো অ্যাপ্রিসিয়েট করবে, এই জন্যই ওয়ান টেক লাইভ অ্যালবাম এই আয়োজনটা। দেখি কি হয়, বাট যেটা হয় সব কাজ কিন্তু হিট ফ্লপ কথা চিন্তা করে করতে হয় না। ওই যে বললাম আত্মার খোরাক, আমি মিউজিশিয়ান হিসেবে, সিঙ্গার সংরাইটার হিসেবে যে কাজটা করতে চাই সেটা আসলে এই অ্যালবামে করতে চাচ্ছি। খুব সুন্দর, খুব মানে এক্সাইটিং লাগছে। টেকনোলজি থাকবে, কিন্তু এটা টেকনোলজির বেশি প্রয়োগ হবে না। লাভলি, সো উই ক্যান্ট ওয়েট for the album to be released. Ebong ganer sathe sathe Tahsan bhai, you are also a fan of traveling. So recently kothay jao hoyeche? Recently gelam Florida Disney World e. Amar eta Disney te mone fourth trip, but this has been the most amazing trip ever. Karon ebar amar sathe amar meye chilo, Aira chilo, so how is she doing? She's doing good. She's adorable, I must Mashallah. Tell. Mashallah. But jeta trip ni kotha bolchi, trip was amazing karon ami jokhon choto bela giyechi ek rokomer feel chilo, boro hoye giyechi arek rokom feeling chilo. Ebar jehetu or excitement ta ami dekhechi, Disney er ekta tagline ache the best day ever bole. So I really felt you could relate to that. It is the best day ever, not only for her but also for me. Ar o ekta kotha khub moja kore bole, kothon problem jiggesh kortam, baba are you having fun? Bolte je baba I'm not liking it, I'm loving it. So I mane this was an amazing trip. Ar jeta hoyeche o boyosh to 6.5, I didn't expect, ami bhabte parini o boroder ride gulote jete parbe, যে রাইড গুলোতে মিনিমাম হাইট থাকে 42 ইঞ্চি, ও আসলে 42 না 43 ইঞ্চি ওর হাইট। সো ওইগুলোতেই যেতে পেরেছে এবং আই ওয়াজ অ্যামেজড, প্রথম 3-4টা রাইড সে আসলে এনজয় করেছে। তারপর আমি বললাম যে তুমি তো এনজয় করছো, তুমি পারবা আরো কঠিনগুলো, আরো স্কেয়ারিগুলো? সে যাবে। তারপরে একটু একেবারে যখন খুবই স্পেস মাউন্টেন, তারপর আর কয়েকটা যাওয়ার পর একটু ভয় পেয়েছে, তারপর না বাবা আর যাবো না, দিস ইজ মাই লিমিট, দিস ইজ ইয়োর লিমিট, শি ইজ ভেরি ওয়াইজ। বাট ডিজনি ওয়ার্ল্ডে যেটা হয় যে অনেকগুলো পার্ক তো, so weather o bhalo chilo, ektu gorom chilo, but you could explore all of them. Onegulo park e giyechi, tar moddhe onegulo mane sorry duto main park e giyechi,
তার আরেকটা যেটা সবচেয়ে বেশি লাইক করেছে সেটা সি ওয়ার্ল্ড এর অ্যাকোয়াটিকা পার্ক। সো ওয়াটার রাইডস গুলো এত অসাধারণ বাচ্চাদের জন্য। একটা রাইড, হোয়াটস ইওর পার্সোনাল ফেভারিট? এবার আসলে আমার ফেভারিট ছিল ওকে দেখা, ও যেটা এনজয় করে, এবং মেক শিওর কারণ ওর জন্য অসুস্থ না হয়ে যায়, কারণ পানির মধ্যে সারাদিন থাকা ওয়াটার পার্কে এক একটা রাইডে পারলে যেটা ওর পছন্দ হয়েছিল 30 বার উঠেছে। সো আমার আসলে পুরো ওর খুশিটা দেখতেই খুশিটা লেগেছে। বিউটিফুল। এন্ড আই অলসো বিলিভ দ্যাট ইউ আর নেভার টু ওল্ড ফর ডিজনিল্যান্ড। ও ইয়া, ইউ আর নেভার টু ওল্ড। বাট একটাই আক্ষেপ ছিল, ডিজনিল্যান্ডের ফায়ার ওয়ার্কস ইজ অ্যামেজিং। সারাদিন হাঁটার পরে ও আসলে বিকেলের দিকে ঘুমিয়ে পড়ে, তারপর কোলে করে ওকে নিয়ে আসতে হয়। ফায়ার ওয়ার্কস টা মিস করেছি ওর সাথে। উইল ইউ গেট টু ওয়াচ দ্যাট ইন দ্য মুভিজ হপফুলি? না না, সামনাসামনি ডিজনি ওয়ার্ল্ডের ফায়ার ওয়ার্কস ইজ অ্যামেজিং। আচ্ছা, সো এটা তো আপনার ট্রাভেল নিয়ে জানতে পারলাম। এন্ড আই'ম রিয়েলি কিউরিয়াস টু নো অ্যাবাউট ইওর আপকামিং প্রজেক্টস ইন অ্যাক্টিং। আচ্ছা, অ্যাক্টিং একটা হাস হাস প্রজেক্ট আছে, এখনো আমরা প্রেস কনফারেন্স করে মানুষদের জানাইনি, হোপফুলি সামনেই জানাবো। আর এক সপ্তাহের মধ্যে একটা ফিল্ম করছি, ফিল্মটা ইজ এ ভেরি বিগ প্রজেক্ট অ্যান্ড আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট, কারণ স্ক্রিপ্টটাও খুবই খুবই আমার শুনে অসম্ভব ভালো লেগেছে। ইট ইজ অ্যাবাউট পিপলস লাইভস অ্যান্ড ওয়ার উই বিলং। আমরা আসলে, আমি ফিলসফি নিয়ে কথা বলতে আমার ভালো লাগে, মানুষজন অনেকে ব্যাপারটা খুব এনজয় করে, অনেকে আবার ভাবে যে একটু বেশি আতলামি হয়ে যায়। বাট আমরা আসলে যেখানে আছি, আসলে কি আমরা সেখানে বিলং করি কি না, এই প্রশ্নটা আমাদের সবার মাঝে কিন্তু আসে, যে আমি যেখানে আছি যে অবস্থায় এটি কি আমার কি না, আমার বাড়ি কি না, আমার শহর কি না, আমার দেশ কি না, এই যে একটা ফিলিং, একটা আস্থার অভাব এবং একটা সংকট, এটা আমাদের সবারই কম বেশি আসে কিন্তু। সো এটা যে আসলে সবার জীবনেই আছে এবং যাদের জীবনে প্রকট এই সংকটটা, তাদের জীবনটা কেমন হয় সেটাই আসলে এই সিনেমাটা এক্সপ্লোর করবে। এন্ড ইট উইল মেক পিপল থিঙ্ক। ওকে, দ্যাট সাউন্ডস ভেরি ইন্টেন্স। আমার কথা হচ্ছে, আমি, হ্যাঁ সরি বলো, হ্যাঁ কবে রিলিজ পেতে যাচ্ছে এটা? আগামী বছর, শুটিং তো শুরু হয়নি, হবে শুটিং কিছুদিন পরে। আমার কথা হচ্ছে যে আমি এক এক ফিল্ডে যখন কাজ করি, আমি বোঝার চেষ্টা করি আমি কার জন্যে কাজ করি। আমি সিনেমাটা করি হচ্ছে একটা স্পেসিফিক অডিয়েন্সের জন্য, নাটক করি স্পেসিফিক অডিয়েন্সের জন্য, মেইন স্ট্রিমের সোলো অ্যালবামের গান করি এক ধরনের মানুষের জন্য, আবার ব্যান্ডের গান করি এক ধরনের মানুষের জন্য। সো আমি জানি যে 16 কোটি মানুষ, 16 কোটি রকমের তাদের চাহিদা। আমি এক কাজ দিয়ে কিন্তু সবাইকে স্যাটিসফাই করতে পারবো না, কিন্তু একজন বাংলাদেশি এন্টারটেইনার হিসেবে আমি চেষ্টা করি আমার এক একটা কাজ দিয়ে এক এক ধরনের মানুষের হৃদয়ে জায়গা করে নিতে। সো এই সিনেমাটাও এমন একটা কাজ যেটা আসলে, আসলে সিনেমা যারা শুধু এন্টারটেইনমেন্টের জন্য দেখে তাদের জন্য হয়তো না এই সিনেমাটা, হয়তো হু ওয়ান্ট টু থিঙ্ক যারা আসলে সিনেমা থেকে এমন কিছু একটা অনুভূতি নিয়ে বেরোয় আসবে যেটা নিয়ে আসলে পরিবারকে নিয়ে দেখার মতো সিনেমা বাংলাদেশে কম হয়। সো আমি ওই অডিয়েন্সকে কাছে যাওয়ার জন্য আমি করেছি, যেন একটা বাবা তার মেয়েকে নিয়ে সিনেমাটা দেখতে পারে, একটা মা যেন তার বৃদ্ধ মাকে নিয়ে দেখতে পারে, এরকম একটা ফ্যামিলি এনভায়রনমেন্টটা যেন মানুষ সিনেমা হলে দেখতে পারে। সো এই কাজটা যেটা, সেটা আবার ডিফারেন্ট, এটা হচ্ছে প্রতিটা মানুষের জীবনে যে সংকট, আমাদের মনে হয় যে আমরা যেখানে আছি এখানেই কি আমি আসলে বিলং করি নাকি আমার অন্য কোথাও যেতে হবে। এন্ড ইটস ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড দি অ্যানসার, এন্ড উই হোপ যে আপনার মুভিতে অ্যাট লিস্ট কিছুটা হলেও হিন্ট পাবো যেখানে আমরা অ্যানসারটা পাবো। আর এই সিনেমাতে অনেক গুণী শিল্পী আমার সাথে কাজ করছেন, আই এম রিয়েলি এক্সাইটেড, একজন কাজ করছেন তার আমি অনেক বড় ফ্যান, তার কাজ আমি খুব দেখি। সো আই এম রিয়েলি এক্সাইটেড। ওকে, সো উইল টক অ্যাবাউট দ্যাট অ্যান্ড মোর, কিন্তু তার আগে জানিয়ে দিতে চাই, যারা যারা এই মুহূর্তে শুনছেন, স্পেশালি অল দ্য লেডিজ আউট দেয়ার, উই হ্যাভ আ সারপ্রাইজ ফর ইউ টু নাইট। সো সিন্স তাহসান খান ইজ হিয়ার ইন দি হাউস, ইউ ক্যান অ্যাকচুয়ালি টেক অ্যাডভান্টেজ অফ ইট অ্যান্ড ইউ ক্যান ট্রাই ইউর বেস্ট টু ইমপ্রেস হিম, টু গো আউট অন আ ডেট উইথ হিম। সো সেটা, ওয়াই ডাজ এনিওয়ান হ্যাভ টু ইমপ্রেস মি, এটা এটা কি ধরনের কথা? এটাই তো আই থিংক কার মাথা থেকে আইডিয়াটা আসছে না অফ ইট তুমি। So, nah, because everyone is crazy to talk to you and to meet you. So I think this is a brilliant opportunity for them to, you know, come a little closer and get to know you as a person. So and I'm pretty sure everyone is excited right now. So ei jonno jeta korte hobe seta hocche amaderke call korte hobe, ebong call korar number ta hocche 09606880880. Yes, I'm not going to repeat that because or maybe I should, 09606
0880. So, এই নম্বরে কল করে জাস্ট প্রিপেয়ার ইউর লাইন্স অ্যান্ড আই থিঙ্ক ইটস গোনা বি আ টাফ কম্পিটিশন। এবং এটা ছাড়াও যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি কিন্তু আপনার সুন্দর করে একটা মেসেজ রেকর্ড করে সেটা আমাদের আজকে যে লাইভ ভিডিওটা গিয়েছে রেডিও ফুর্তির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সেটা নিচে কমেন্টে পোস্ট করে দিতে পারেন অ্যান্ড তাহসান ভাই উইল গেট টু চুজ হিজ উইনার। সো গেট স্টার্টেড অ্যান্ড আমি ব্যাপারটা বুঝে নেই। সো ওরা আমাকে কিছুটা বলবে তার ভিত্তিতে তোমরা চুজ করবে যে আমার সাথে কে ডেটে যাবে। আপনি চুজ করবেন। হ্যাঁ আমি চুজ করব। এই ডেটটা কি টেলিভাইজড হবে? ফুর্তি স্পন্সর করছে। হ্যাঁ ফুর্তি স্পন্সর করছে। সো 5 স্টার হোটেলে ডিনারটা হচ্ছে। সো আই থিংক দিস ইজ গোনা টু বি এক্সাইটিং। Okay, I'm looking forward to it. So get started. আমি চলে যাচ্ছি এই মুহূর্তে ছোট একটা গানে, বাট উইল বি ব্যাক ভেরি সুন। সো স্টে টিউনড টু ফুর্তি। Welcome back. You're listening to Radio Foorti 88 FM and Sara Achi Shate ebong amar sathe achen Tahsan Khan. Welcome back. Thank you, Sara. So, amra to kotha bolchilam onek kichu niye apnar life niye and then I dropped a bomb for our female audience specifically that they'll have this golden opportunity to go on a date with you. Ebong already kintu onek onek comments chole esheche ebong onek onek calls o chole esheche. So amra ekhon koyekta call niye nei. Bismillahir Rahmanir Rahim. Okay, so here is our first caller. Hello? Hello? Assalamu alaikum. Wa alaikum salam. Ke bolchen? Kotha theke bolchen? আপনি আমাদেরকে কল করতে পারেন এবং তাহসান ভাইকে ইমপ্রেস করতে পারেন। সো আপনি কি সেটা এখনো মানে কন্টিনিউ করতে চাচ্ছেন? আচ্ছা, সো কি বলার আছে আপনার, মানে কি লাইন দিয়ে আপনি আসলে ইমপ্রেস করতে চান? I think that's very raw and pure. We have another caller. Hello. Hello, assalamualaikum. Wa alaikum salam. Kemon achen apu? Bhalo. Kemon achen? হ্যাঁ আমিও ভালো আছি। সো আপু আমরা তো জানতে মানে বলেছিলাম যে তাহসান ভাইকে ইমপ্রেস করতে হবে টু গো আউট অন আ ডিনার ডেট উইথ হিম। সো আপনি কি বলে আসলে তাহসান ভাইকে ইমপ্রেস করতে চান? অনেক কথা বলার জন্য বুঝে গেছিলাম কি বলবো সেটাই বুঝতে আচ্ছা সো আপনি এটাতেই অনেক বেশি এক্সাইটেড। থ্যাংক ইউ সো মাচ ফর কলিং বাট উইল হ্যাভ টু মুভ অন টু অ্যানাদার কলার। হ্যালো হ্যালো কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি খুলনা থেকে বলছি, আমি পপি। উই হ্যাভ আ লট অফ কলার্স ফ্রম খুলনা। সো তাহসান ভাই আছেন এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে। সো কি সেই লাইন বা কি সেই কথা যেটা বলে আপনি ইউ থিংক দ্যাট ইউল ইমপ্রেস তাহসান খান? হ্যালো, আমি তাহসান ভাই অনেক বড় একজন ফ্যান। আমি তার সাথে দেখা করতে চাই। আচ্ছা, দ্যাটস ভেরি র। থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে আমি একটা কথা বলি, হঠাৎ করে যারা গাড়িতে তো কথা শুনছে দেবল দিলাই কি হচ্ছে এটা। সো যারা কল করছেন অসংখ্য ধন্যবাদ, বাট এটা আপনাদের জন্য যতটা অকওয়ার্ড আমার জন্য অনেক বেশি অকওয়ার্ড। আমি এই শোতে আসার আগে জানতাম না যে স্যারা আমাকে একটা অকওয়ার্ড পজিশনে ফেলবে, বাট থ্যাংক ইউ যে তিনটা কল পেলাম অলরেডি। আই নো দ্যাট ইউ গাইজ লাভ মি বিকজ অফ মাই ওয়ার্ক অ্যান্ড আই লাভ দ্য ফ্যাক্ট দ্যাট এত বছর ধরে আপনারা আমার কাজ পছন্দ করছেন এবং ভালোবাসছেন। সো থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাট আমি বুঝতে পারছি দ্য ফান অ্যাসপেক্ট অফ ইট। সো একজনের সাথে আমাকে ফুর্তি ডিনারে নিয়ে যাবে একটা ফাইভ স্টার হোটেলে। সো টেল মি সামথিং, যারাই কল করছেন, যেটা শুনলে মনে হবে যে উই আর গোনা হ্যাভ আ গুড ডিনার ডেট এবং যেটা বাংলাদেশের মানুষ দেখবে অ্যান্ড দে উইল হ্যাভ ফান টু। সো এমন একজন মানুষ কল করেন যার সাথে কথা বলে মজা পাবো। ওকে, থ্যাংক ইউ। All right, we have another caller. Hello? Hello, assalamu alaikum. Walaikum salam. Okay, the next caller. Hello, assalamu alaikum. Hello? 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 Ke bolchen, kotha theke bolchen? Ami assalamu alaikum. Walaikum salam. Ami Humaya bolchilam. আচ্ছা আপু, আপনার কাছে কি তাহসান ভাইকে ইমপ্রেস করার মতন কোনো কথা আছে যেটা শুনলে আসলে সে আপনার সাথে ডেটে যেতে চাবে? আচ্ছা, আমি কি খুব তাড়াতাড়ি একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যালো, আচ্ছা আমাদের, হ্যালো, আচ্ছা আমাদের আগে লাইনটা কেটে গেছে। হ্যাঁ, ওয়া আলাইকুম সালাম, কে আছেন, কোথা থেকে বলছেন? আমি মিসফাউল সিং, মিরপুর থেকে।
আচ্ছা, এবং আপু আপনি আসলে কি বলে আজকে তাহসান ভাইকে ইমপ্রেস করতে চান? তাহসান ভাইকে বলার মতো Alright, উনি লজ্জা পেয়ে আমি অনেকদিন আগে যখন আপনার রেডিও শো হতো সেটাতে রেগুলার লিসেনার ছিলাম, তখন চিনতেন আমাকে, এখন বলে ভুলে গেছেন আমার নামটা। কি নাম এখন বললে হয়তো মনে পড়তে পারে, অনেক নাম পেতাম। হুমায়রা। হুমায়রা, আচ্ছা হ্যাঁ, হুমায়রা নামে তো অনেক টেক্সট আসে। আপনার সম্পর্কে সবকিছু জানি, মানে যতটুকু আপনি জানার। আচ্ছা, ওনার কোন গানটা আপনার সবচেয়ে বেশি ফেভারিট? প্রার্থনা। ক্যান ইউ সিং টু লাইন্স ফ্রম ইট? আমি গান পাই না একদমই, সরি। তাহলে তো হলো না, ইউর নট বিইং এ স্পোর্ট। অন্য কোনো কিছু দিয়ে ইমপ্রেস করা যায় না? না না, আমি অলরেডি একটা ব্যাপারে খুবই ইমপ্রেসড আর আরেকটা ব্যাপারে বিরক্ত হয়েছি, দুটোই বলি। আমি ইমপ্রেসড কারণ তুমি এমন একটা গানের নাম বলেছো যে গানটা আসলে আমার খুবই খুবই হৃদয়ের কাছের, কারণ এই গানটা লিখে সুর করে এবং গেয়ে আমি যেই যে অর্জনটা আমি পেয়েছি ওই সময় সেটা আসলে আমি কখনো ভুলি না। এটা আমার জীবনের শ্রেষ্ঠ গান আমি বলি, প্রার্থনাদ। সো তুমি ওই গানটা বলেছো, এই জন্য খুব ভালো লেগেছে। আর যে কারণে আমি একটু আমার মন খারাপ হচ্ছে, তুমি বলেছো যে আপনি তুমি আমার সম্পর্কে সব জানো, আমার সম্পর্কে তো আসলে কেউই কিছুই জানে না, কারণ আমরা আমাদের পার্সোনাল লাইফ নিয়ে তো খুব একটা কিছু বলি না। পার্সোনাল লাইফ নিয়ে যতটুকুই মানুষ জানে সেটা কিন্তু অনেকটুকুই ভেবে নেয়। যেরকম একটা সময় কয়েক বছর আগে আমি শুনেছিলাম যে অনেক পেপার পত্রিকা অনেকে গসিপ লিখেছিল আমার সাথে একজন অ্যাক্ট্রেসের প্রেম আছে, এবং অনেকেই দেখে যেটা বিশ্বাস করে, কিন্তু এটা আসলে যে একেবারে ভুল একটা তথ্য, সব দিক দিয়ে কোনোভাবে এটা সত্য না। এটা কিন্তু আমি যতবার বলবো এটা কিন্তু মানুষ বিশ্বাস করবে না, কারণ পেপারে লেখা হয়েছে অথবা। সো মানুষ, আমি দেখি এখনও যখন বলে যে আমি আপনার সম্পর্কে এটা জানি ওটা জানি, এই এটা আসলে যেটা হয়, পেপারে লেখা হলেই, কোথাও লেখা হলেই মানুষ বিশ্বাস করে ফেলে। এটার একটা উদাহরণ দিয়ে আসছে, অনেক বছর আগে একজন আমাকে একটা বার্থডে উইশ করতে ফোন করে, যখন আসলে ফোন আসতো অনেক, ফেসবুক ছিল না তখন। সো ফোন দিয়ে আমাকে বার্থডে উইশ করে, আমি বলি আজকে তো আমার বার্থডে না। সে রেগে গিয়ে বলে যে ভাই আজকে এই পেপারে দিছে যে আপনার বার্থডে এত তারিখ, আর আপনি বলছেন ইয়ে না, আপনি মিথ্যা কথা বলতেছেন, আপনি কীভাবে নিজেকে। তখন একটু মোটামুটি ফেমাস হয়েছি, তখনও আসলে বুড়ো হয়নি, ইয়াং, সো মানুষ ওইভাবে কথা বলতো আর কি। সো আমার তাকে বোঝাতেই পারলাম না যে আমার ওই দিন বার্থডে না, জাস্ট বিকজ কোনো এক পত্রিকায়, হয়তো প্রথম সারির না যার সাথে আমার কথা হয় না, এরকম একটা পত্রিকা লিখে দেয় না, আজকাল তো আরও বেশি হয়, অনলাইন নিউজ পোর্টালগুলো তো কথা না বলেই কোট করে দেয়। সো তখন থেকে আমি বুঝতে পেরেছি কোনো কিছু লেখা হয়ে গেলে সেটা আসলে মানে মানুষের মন থেকে মোছা অনেক কষ্টকর। ইট অলসো ডিপেন্ডস অন পিপল যে কতটুকু আসলে বিশ্বাস করবে, কতটুকু করবে না। কিন্তু ওই যে কষ্টটা ওখানে, উনি যেভাবে বললেন যে আমার সম্পর্কে সব জানেন, আসলে আমার সম্পর্কে আপনি কিছুই জানেন না, হয়তো হয়তো আমার কাজ আপনি ভালোবাসেন, এই জন্য আমি আপনাকে প্রচণ্ড শ্রদ্ধা করি, কিন্তু যে যখনই বললেন যে আমার সম্পর্কে সব জানেন, সেই মুহূর্তেই কিন্তু আপনার সাথে আমার ডিনার ডেটের আয়োজনটা ক্যান্সেল হয়ে গেল। ইউ লস্ট ইওর চান্স হুমায়রা, সো স্যাড। কিন্তু আমার মনে হয় যে এভরিওয়ান ইজ সো এক্সাইটেড talking to you, যে তার আসলে কি লাইন বলে ইমপ্রেস করবে সেটা বুঝতে পারছে না। আমাকে ইমপ্রেস করতে হবে না, just a genuine conversation. Yeah, but you still have a chance. সেটা কিন্তু আমাদের ফেসবুক লাইভের নিচে আপনি আপনার একটা ভিডিও পোস্ট করে দিতে পারেন টু উইন আ ডিনার ডেট উইথ তাহসান, বাট ফর নাও উইল মুভ অন টু সাম কমেন্টস। অনেক অনেক কমেন্ট চলে এসেছে। ওকে, হে, তারপরে মাই বস তাহসান, হাই ভাইয়া, হাই তাহসান ভাই, লাভ ইউ ভাই, আই লাভ ইউ টু। তাহসান ভাই, আপনি আমার প্রিয় একজন মানুষ, সবসময় গান গাওয়ার ট্রাই করি, ধন্যবাদ, এবং গান গাওয়ার ট্রাই করে যান। আই এম আ ভেরি বিগ ফ্যান অফ ইয়ার্স, আই এম অলসো আম সিঙ্গার অ্যান্ড মিউজিশিয়ান, কে, সানিয়া সাদেক, সো ইউ আর ভেরি ইন্সপায়ারিং। আচ্ছা, গুড গুড, আপনি গান গিয়ে একটা লাইন পাঠিয়ে দেন। হ্যালো তাশু ভাই, ওরে বাবা রে বাবা, সাদিক ভাই তো খুব সুন্দরভাবে আমাকে ডাক দিলেন। কেমন আছেন? হে এভরি ওয়ান, তারপরে হে ব্রো, তোমাকে বলেছে একজন, কেমন আছেন? আই লাভ ইউর অপ্রাপ্তি তাহসান ভাই, থ্যাংক ইউ। অপ্রাপ্তি গানটা আমার
আমেরিকায় আমার যে পরিবার আছে, আমার বড় ভাই, তার ছেলে মেয়ে, তারা খুব পছন্দ করে অপ্রাপ্তি। বাংলাদেশে অনেক মানুষ হয়তো শোনেন এই গানটা, বাট দেখলাম যে বিদেশের ফ্যানরা খুব পছন্দ করে। তারপরে হাই ভাই হাউ আর ইউ, আনকাউন্টেবল লাভ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। মাহমুদুল হাসান, আই এম ফ্রম ইন্ডিয়া, আই লাভ ফুর্তি। বাহ, ভেরি গুড, খুবই ভালো লাগলো। কারণ হয় কি, আমাদের গান টিভি চ্যানেলস তো ওই পারে যায় না, কিন্তু অ্যাপগুলো তো যেখান থেকে ডাউনলোড করা যায়, আমি বুঝতে পারছি আপনি অ্যাপ ডাউনলোড করে শুনছেন, সো গ্রেট, ইটস এ গুড থিং। ভাই, আপনার সাথে মিট করতে চাই, ইনশাল্লাহ কোনো একদিন দেখা হয়ে যাবে। আলামিন হক, তাহসান ভাই বিয়ে করবেন কবে? এগুলো তো আসলে ভাগ্যে লেখা থাকে, আর আমার আপাতত কোনো ইচ্ছা নেই, বাট আব্বা আম্মা খুবই প্রেশার দিচ্ছে, সো আপনি আমার আব্বা আম্মার সাথে যোগাযোগ করেন, তারা জানেন কবে কী হবে। ইউ আর মাই চাইল্ডহুড ক্রাশ, স্টিল লাভ ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আর কয়টা পড়বো সারা? আমরা একটু এখন একটা ছোট্ট ব্রেকে চলে যাবো, অ্যান্ড আমাদের মোস্ট ইন্টারেস্টিং সেগমেন্ট যেটা র্যাপিড ফায়ার রাউন্ড, ওটা কিন্তু এখনো বাকি আছে। এবং এখানে লিখেছে স্টিল রিমেম্বারিং দ্য শো 52 শেডস অফ তাহসান, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, থ্যাংক ইউ। ইয়া, আই হ্যাড আ লট অফ ফান ফুর্তিতে এই শোটা করার সময়। কয় বছর, 3 বছর হয়ে গেল না? 3 বছর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, অলরাইট, থ্যাংক ইউ এভরিওয়ান মেসেজ করার জন্য। ইউ ক্যান স্টিল পোস্ট ইওর কমেন্টস ফেসবুক লাইভ, যেটা আছে রেডিও ফুর্তির অফিশিয়াল ফেসবুক পেজে, তার নিচে গিয়ে কিন্তু আপনি কমেন্ট পোস্ট করে ফেলতে পারেন। এন্ড ফর নাও আমরা চলে যাচ্ছি ছোট একটা ব্রেকে, বাট উইল বি ব্যাক ভেরি সুন, সো স্টে টিউনড টু ফুর্তি। Welcome back, you're listening to Radio Foorti 88.fm and Sara Achi ebong amar sathe achen Tahsan Khan ebong amra almost show er ekdom ekdom shesher dike, so finally jeta korbo seta hocche rapid fire round, I'm on fire. So age ki mane, do you want to go first naki ami age question kor shuru korbo? Ami age kori. Okay, so tar age disclaimer diye diye question gulo toiri koreche nawa amader Radio Foorti-r boss. Yes. Nawaf, so যদি কোনো অকওয়ার্ড কোয়েশ্চেন থাকে, আই নো হু টু ব্লেম, হু টু ব্লেম, ইয়েস, হু টু ব্লেম। ওকে সারা, নাম্বার 1 কোয়েশ্চেন, ডার্ক অর লাইট এন্ড ওয়াই? ডার্ক। ওয়াই? ইউ গেট টু প্লে উইথ আ লট অফ কালারস, আই অ্যাম টকিং অ্যাবাউট মেকআপ। ও ওকে, আচ্ছা, গুড গুড গুড, বুঝি নাই ফার্স্ট। নাম্বার 2, লং অর থিক এন্ড ওয়াই? ওয়েল, রাউন্ড। I love burgers. Oh, okay. Okay, okay. Good, good, good. We can't endorse any brand here, so. Kida lagi kasi already. Acha, number 3, rate them according to their fashion sense. Okay. Joya Hassan, Pia Bipasha, Abida Senamim. Oh my god. Acha, first to third, Joya Hassan, Abida Senamim, Pia Bipasha. Okay. Number 4, who is a better actor? Sara or Toya? I think eta onekta depend kore je audience kibhabe niche ashole kar acting, so I think it varies. The answer varies. Oh man, now off, this is such a bad question. Rate them according to their sex appeal. Okay, Tahsan, Habib, Balam, Ridoy Khan. Olekse Rodoy Khan. Ridoy, tomar naam bhul spelling korse, now afoke to phone de jhari de dio. Acha, what are the options? Tahsan, Habib, Balam, Ridoy Khan. Tahsan, Habib, Ridoy Khan, Balam. Okay, I think I'm safe. I hope they didn't listen to this. Number 6, do you prefer giving or receiving? Now of ki bujhte chai tumi question gulo ta mujhte chai. I think giving or sharing, it's the actual onic peaceful lage at last the end of the day. Last kaki gift diyecho? Last kake ki gift diyechi. Ami actually gift dite thaki amar friend der ke. Ha, friend der ke koyekta gift diyechi. Then there is someone special jake ekta special gift diyechi. So good. But receive korto gifts, when it comes to gifts, receive korto ashole kharap lage na. Kharap lage na. But I'm mostly, I think ami nijeke gift dei shobche beshi. Oh, so giving বলতে তুমি বোঝাচ্ছ আমি নিজেকে দিতে পছন্দ করি। Oh, in a way receiving. Gifts. Oh, আচ্ছা আচ্ছা, trick question. Number 7, who is the most overrated singer in Bangladesh? Allah, কে যে এখন? Oh my god, who's the most overrated? Tausif? Tausif? কে Tausif singer? হ্যাঁ। Tausif actor? না, not that Tausif. বৃষ্টি ঝরে যায়। আচ্ছা আচ্ছা, ও তো অনেকদিন গান করে না। I had to pick an answer. আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ও কোথায়? আমি তো, আমার তো 10-12 বছর আরো বেশি দেখি না, আমি মাথায় ছিল না। হু ইজ দ্য মোস্ট আন্ডার রেটেড সিঙ্গার ইন বাংলাদেশ? আই হ্যাভ এ নেম,
who's the most underrated singer in Bangladesh? Can it be band as well? Yeah, sure. I think Attic. Attic, yeah, yeah, I've heard their songs. People should listen to them. Underrated আসলে অনেক অনেক এত ভালো ভালো মিউজিশিয়ান এখন বাংলাদেশে আছে. True. আমার কাছে সবচেয়ে underrated এবং মনে হচ্ছে মেহেদী হাসান নীল একটা ছেলের গান আমি শুনে ওরে বাবা রে বাবা উড়ে গেছি. We must listen to it. Yes. গানটার নাম হচ্ছে এখনো আলো আসে. আচ্ছা. আমি খুব খুব শুনতেছি last one week. Nice. So are you last question. Tahsan from black or Tahsan from solo singer? Tahsan the solo singer. Both. Ekhane I can't go. Tumi safe khella. Eta onek risky ekta question and then I'll regret my answer pore. So I'll go for both. So Tahsan bhai, it's your turn. Okay, now good questions. Beshi controversial chilo na. I hope amar gula erokomi hobe. Let's see. Okay, let's start. Who's the most overrated singer in Bangladesh? Most overrated singer. Singer. You can't take so long. No, amar kache ki overrated singer to amar mone hoy na. Shobai jar jar jaygatei ache. Na amar jodi mathay keu thakto tahole hoyto ami bolte partam. Acha. Na, erokom kio nei. Overrated. Very safe. Acha. Rate them according to their sex appeal. Piabi Pasha, Meem, Tanzim Tisha. Huh? Piabi Pasha, Meem, Tanzim Tisha. None of them are my type. They're co-actors among I have friendly relationships. Kauke amar attractive lage na. Or like generally. Ekhane jodi Joy Hassan thakto ek number Joy Hassan ke ditam. Acha. Okay. Then who's a better actor? John or Tahsan? Oh, Tahsan, yeah. Cryptic Fate or Artsell? Artsell all the way, man. Indalo or Black? I haven't heard Indalo album ekhono ashole. So Black. Obviously Black. Hey. Balam or Ridoy Khan? Ami ashole war phase e thaka orshe Balam bhai er onek ganer onek fan chilam. Balam bhai is always Balam bhai. Acha. Favorite co-artist? Favorite co-artist? Tisha and Mehjabeen. And why? Because comfortable. Jokhon acting ta kori, it's easy. It's easy. Karon hoy ki jokhon acting kori bounce off korte bhalo lage. Acha. So a female singer you want to sing a duet with? Oh, that's a good question. That's a very good question. You have to be fast. আমি কখনো ন্যান্সির সাথে গান করিনি। আচ্ছা। করতে চাই। ও সুযোগ হয়েছিল কিন্তু গানগুলো আসলে ভালো লাগেনি। সো আচ্ছা। সো হোপফুলি আমরা পাচ্ছি ন্যান্সির সাথে একটা গান। কত কোন এক সময় বাট যেহেতু করা হয়নি এছাড়া সবার সাথে গান করেছি তো মোটামুটি বাংলাদেশে। আচ্ছা। সো নেক্সট ওয়ান ইজ গোনা বি ভেরি ট্রিকি এবং এটা ইউ হ্যাভ টু বি ফাস্ট। ওকে। আচ্ছা। হুজ নেম পপস আপ ইন ইওর মাইন্ড ওয়েন আই সে দ্য ফলোইং ওয়ার্ডস? খ্যাত। খ্যাত। Rocky Seventh, maybe? Gambler? Gambler? Cricket bookies? Bold? Bold? Ashfaq Nipun? Elegant? Elegant? Elegant would be... Joy Hassan? Okay. Favorite Bangla band song? Favorite Bangla band song? Other than Black. Other than Black. Dukkho Bilash. Okay. Favorite feature of yourself? Feature? My hands, because I play the piano with those. And Shangshari or Dushtu? I would go for Shangshari. Okay. Thank you so much. Thank you so much, Tahsan bhai. But I was expecting apni aro. Controversial answer. Sad for me. Na arektu taratari diben at least. Ekhon mone hocche overrated singer bolcho na overrated band ase. Acha. Khubi distune gan gay, chord tot kichu jana na kintu khub famous hoye geche. Naam bolbo na. Musician ra amra jani je eto baje gan ar eto baje mane chord er sathe ganer mil nai kintu their words maybe connect kore. Acha. Etara
সবাই নাম না বলে তো দেয়ার ইজ নো ফান এইভাবে করে কাউকে বলতে হয় আচ্ছা সো আনফরচুনেটলি আমরা একদম শো এর শেষ পর্যায়ে চলে এসেছি সো ইফ ইউ হ্যাভ এনি লাস্ট ওয়ার্ডস ফর আওয়ার অডিয়েন্স অডিয়েন্স আমি একটু জ্ঞানগর্ভ কথা আজকে কম বলছি না একটু জ্ঞানগর্ভ কথা বলি অডিয়েন্সকে I'm one of the luckiest man alive keno karon ami je poriman bhalobasha bangladesher koto 20 bochor paisi amar mone hoy na onno keu eto poriman bhalobasha public figure hishebe paise yeah there were times manush amake jara pochondo kore na they do stuff say stuff yeah but beshir bhag manusher kache ami bhalobashai pai so jara amake bhalobashe tader jonno ami kichu kotha bolte chai bhalobasha prokasher onek upay ache একজনকে ভালোবাসলে যে আরেকজনকে খারাপ বলতে হবে এটা কিন্তু না আমাদের দেশে আমরা যেটা করি যে কোনো কিছু ইস্যুতে আমরা দুভাগে ভাগ হয়ে যাই আমরা একজনকে ভালো বলি একজনকে খারাপ বলি আমি এর ভালো দেখি বলে ওর ভালো দেখব না এরকম একটা পোলারাইজেশন হয় আমাকে যারা ভালোবাসেন আমি তাদের কাছে অনুরোধ করব আমাকে ভালোবাসলে আমাকে ভালোবাসবেন আমার সাথে অন্য কিছুকে জুড়ে দিয়ে অন্য কিছুকে খারাপ বলতে হবে না রিসেন্টলি আমি যেটা দেখছি আমি 2 বছর আগে 3 বছর আগে যেসব ইন্টারভিউ দিয়েছি সেই সব ইন্টারভিউ কেটে কেটে ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে বিভিন্ন পেজে এভাবে আপলোড করা হচ্ছে যে আমি আসলে এই ইন্টারভিউটা এই সপ্তাহে দিয়েছি এবং এই সপ্তাহে কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আমি হয়তো ইন্টারভিউগুলো দিয়েছি কথাগুলো আমি আগে বলেছি আগের একটা সূত্র ধরে আমার এই গত এক সপ্তাহে আমি এই প্রথম কোথাও ইন্টারভিউতে আসলাম সো আমাকে ভালোবাসি বলে আমার ইন্টারভিউ প্রচার করা হচ্ছে খুবই ভালো কিন্তু এমনভাবে যেন প্রচার না করা হয় যেটাতে আসলে আমার সাথে অন্য মানুষের এক ধরনের দ্বন্দ্ব সৃষ্টি হয় আমি একটা কথা খুব ভালো করে মানুষকে বোঝাতে চাই আমাকে ভালোবাসলে আমাকে ভালোবাসুন কাউকে ঘৃণা করবেন না জাস্ট বিকজ আমরা এমনভাবে বড় হয়েছি যে আমি আস্তিক মানে নাস্তিক ঘৃণা করি আমি আওয়ামী লীগ মানে আমি বিএনপি ঘৃণা করি আমি এটা হলে ওটা ঘৃণা করি এই ব্যাপারটা থেকে বেরিয়ে আসতে হবে পৃথিবীর প্রতিটা মানুষের মাঝে ভালো আছে পৃথিবীর প্রতিটা মানুষের মাঝে খারাপ আছে আমরা ভালোটার জন্য মানুষটাকে সেলিব্রেট করব খারাপটার জন্য তাকে হয়তো বর্জন করব যার হয়তো পুরোটা বেশিরভাগই হয়তো খারাপের দিকে তাকে আমরা একেবারে বর্জন করব কিন্তু আসলে বেশিরভাগ মানুষই সেরকম না এবং যখন আমি দেখেছি ভালো কিছু বলার সময় প্রশংসা করার সময় আমরা যেটা করি আমরা আরেকজনকে ছোট করি যেরকম আমি একটা খুব সুন্দর একটা কথা বললাম আমার কথাটা বলে কী সুন্দর মোটিভেশনাল কথা বললেন কিন্তু আমরা মোটিভেশন খুঁজতেছি এই এদের কাছ থেকে অন্য কয়েকজনের ছবি দিয়ে দিল যাদেরকে পচানো হলো সব মানে সবকিছু মানে লাস্টে আমি অ্যাড করতে চাই যে উই অল শুড ফোকাস অন আওয়ারসেলভস এন্ড উই অল শুড স্টার্ট লাভিং আওয়ারসেলভস এক্স্যাক্টলি মোর দ্যান আওয়ারসেলভস এন্ড লাভিং এভরিওয়ান আমার যেটা হচ্ছে ভালো বললে আমরা শুধু ভালো বলবো একজনকে ভালো বলছি বলে আরেকজনকে খারাপ বলবো এরকম যেন না হয় সো আমি যে ভালোবাসাটা পেয়েছি শুধু ভালোবাসার মাঝেই যেন আমরা আবদ্ধ থাকি থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ সো মাচ এন্ড ইয়েস আজকের মতো I'm saying goodbye, but I'll be back very soon. So stay tuned and do Foorti. Bye-bye.